হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক ক্রিমিনাল জাস্টিস অধুরা সচ, যেটা আমাদের হটস্টারে আসছে 26শে আগস্ট, ওটার ট্রেলার নিয়ে কথা বলবো। ট্রেলারে মাধব মিশ্রা ইজ ব্যাক, ওয়ান অ্যান্ড অনলি। তো মাধব মিশ্রা কি ধরনের একজন উকিল সেটা বলতে গিয়ে এখানে একটা লাইন আছে যে, মাধব দিওয়ালি কা রকেট কে তারা হ্যায়, ও কহিন পে ভি ঘুস ঘুস সকতা হ্যায়। মানে এটা হচ্ছে মাধব মিশ্রর ক্যারেক্টারিস্টিক্স। আর মাধব মিশ্র নিজে নিজের সম্বন্ধে বলতে গিয়ে যেটা বলছে যে, সিধি অর সিম্পল বাত মেরে সিলেবাস মে হ্যায় হি নেই। তো এটা হচ্ছে মাধব মিশ্রর ক্যারেক্টারিস্টিক্স, একটা অন্যের মুখে একটা মাধব মিশ্র নিজে বলছে। তো যাই হোক, এখানে স্বস্তিকা একটা ইম্পর্টেন্ট ভূমিকা অভিনয় করছে। আর এখানে ক্রিমিনাল জাস্টিসের স্বস্তিকা মাধব মিশ্রর কাছে এসে বলছেন যে, পঙ্কজ ত্রিপাঠীর কাছে এসে বলছেন যে, একটা মানে তার মেয়ের কিছু সত্য, কিছু আধুরা সাচ, মেয়ের কি না সেটা আমি এখন ট্রেলার দেখে বলতে পারবো না, আধুরা সাচ কিছু উনি বলার চেষ্টা করছেন মাধব মিশ্রর কাছে। তো এখানে যারা মৃত্যু হয় এবং দোষ পড়ে তার ভাইয়ের ওপর, এবং তার ভাইয়ের উকিল হিসাবে মাধব মিশ্রাকে নিযুক্ত করা হয়। এবার এখানে একটা সিন আছে যে, মাধব মিশ্রা বলছে যে, ছেলেটা তো আমাকে বিশ্বাসই করে না। তো অপোজিট সাইডের যিনি ছিলেন তিনি বলছেন, আপনি কি ছেলেটাকে বিশ্বাস করেন? তো এখানে হচ্ছে একটা ট্রাস্টের ব্যাপার আছে, একজন উকিল আর তার মক্কেলের মধ্যে দুজন, মানে এখানে এই ডায়লগটা দিয়ে একটা জিনিস বোঝানো হচ্ছে যে, উকিল আর মক্কেলের মধ্যে মানে সম্পর্কটা সম্পূর্ণরূপে বিশ্বাসের উপর বজায় থাকে, তবেই একটা কেস মানে একটা কেস সমাধান হতে পারে। তো আমরা অপেক্ষা করে আছি 26শে আগস্ট মাধব মিশ্রার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।